মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে প্রশাসনিক বৈঠক মূলত মানিকচক গ্রামীণ হাসপাতাল এবং মানিকচক ব্লকের বিভিন্ন উপস্বাস্থ্যগুলির পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এবং রোগীদের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মানিকচক ব্লক রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক সাবিত্রী মিত্র মানিকচক ব্লক বিডিও শ্যামল মণ্ডল মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার মানিকচক গ্রামীণ হাসপাতাল বিএমওএইচ অভীক শঙ্কর কুমার পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মণ্ডল সহ অন্যান্যরা বিধায়িকা সাবিত্রী মিত্র বলেন মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে প্রশাসনিক বৈঠক করা হলো মূলত মানিকচক গ্রামীণ হাসপাতাল এবং মানিকচক ব্লকের বিভিন্ন উপস্বাস্থ্যগুলির পরিকাঠামো উন্নয়নের এবং কি কি কাজ করা হয় হসপিটালের উন্নয়ন হবে এই নিয়ে মিটিং করা হয় বা মাসে দুটো করে মিটিং হয় সেই মিটিংয়ে সবাই এখানে উপস্থিত ছিলাম বিএমওএইচ সাহেব আইসি সাহেব বিডিও সাহেব এসছেন সকলেই আমরা এখানে উপস্থিত সভাধিপতি আছেন এবং এই মিটিংয়ে আমরা আরও সমস্ত আরও আধিকারিকরা আছেন যারা যারা এই থাকা উচিত এই মিটিংয়ে আমাদের যে আরকেসের টাকা আমাদের এখানে এই ইদানিংকালে আমরা খুব কমই আসছে আমাদের টাকা পয়সা কম মেনটেন্যান্সের ক্ষেত্রে কি দরকার হয় হসপিটালে টুকিটাকি কাজের জন্য লাগে এই টাকাগুলো যতটুকু ছিল সেগুলো নিয়ে ডিসকাশন করে মিটিং করলাম আমরা মূলত এই ব্যাপারে মিটিংগুলো ছিল একটা হসপিটাল যে কোভিড বিল্ডিংটা হচ্ছে সেটা অলরেডি কমপ্লিট আমরা ফেব্রুয়ারি বা জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে এটাকে কমপ্লিট করে এটা আমরা উদ্বোধন করব এবং এই হসপিটালে একটা আমরা এমএলএ ফান্ড থেকে আমি 6.5 লাখ টাকা একটা জেনারেটর দিলাম সাউন্ডলেস একটা জেনারেটর যেটা দরকার হয় লাইন চলে গেলে অসুবিধা হয় গরমের দিনে শীতের দিনেও এবং অপারেশনের ক্ষেত্রে পেশেন্টদের ক্ষেত্রে তাছাড়া আমি কিছু কিছু মেডিসিন এমন আছে যে মেডিসিনগুলো ঠান্ডার মধ্যে রাখা উচিত সেই জন্য যাতে লাইন চলে গেলে এটা না ব্যবহার করা যায় সেই জন্য আমরা দিলাম যদিও আমাদের লাইন কম যায় কিন্তু ঝড় বৃষ্টি অনেক সময় চলে যায় সেটা একটা আমরা এখানে করেছি এখানে দুটো পায়খানা বাথরুম আমরা দুটো সেট এখানে আমরা জেলা পরিষদের টাকা দিয়ে আমরা এখানে করেছি পঞ্চায়েত সমিতির মাধ্যমে বিডিও সাহেব করেছেন তাছাড়া আমাদের এখানে আরও একটা আমাদের এই হসপিটাল বিল্ডিংয়ের জন্য স্বাস্থ্য দপ্তর থেকে টাকা দিয়ে সেই কাজগুলো এখানে হচ্ছে আর মথুরাপুরেও আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি হচ্ছে কাজ চলেছে ওটাও স্বাস্থ্য দপ্তরের টাকা নূরপুর হসপিটালে আমি 5 লক্ষ মতো টাকা দিয়েছি এটাকে রিনোভেশন করার জন্য এবং আমাদের নূরপুরের ডিমার্কেশনটা আমরা করছি কতটা জায়গা আমাদের হসপিটালের আছে এইসব বিভিন্ন রিলেটেড ডিসকাশন মূলত আজকে আমাদের এখানে হলো এই হচ্ছে আজকে